হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, কারণ দেখতেই পাচ্ছি আমরা কোথাও একটা যাচ্ছি। আর এই যে সেই সুন্দর দৃশ্য, এই দৃশ্যর লোভ সামলাতে না পেরে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই জায়গাটার থেকেই আমি আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু গ্রিন আর গ্রিন, সবুজ আর সবুজ, চারিদিকে সুন্দর ফ্রেশ এয়ার। আর তার মধ্যে আমি কৃষাব আর কৃষাবের পাপা তিনজন মিলে কৃষাবকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটাই দেখো তোমরা। আর এদিক দিয়ে যেতে যেতে আমাদের বাইকের সামনেই দেখছি কি নতুন বউ যাচ্ছে। তো আমরা ভাবলাম দেখো চলো চলো আমরা দেখি যে কোনো নতুন বউ বিয়ে করে যাচ্ছে কি না, পালিয়ে টালিয়ে যাচ্ছে কি না। তো লাস্টে দেখলাম না, কোনো একটা মেয়ে সেজে গুজে যাচ্ছে এইভাবে, কিন্তু মেয়ে একটা মেয়ের বাইকে। হেই গাইজ, বিগ ওয়েলকাম টু কৃষাস চ্যানেল। কৃষাব একটু হাই করে দাও সবাইকে, হাই হাই টু এভরিওয়ান, হাই। তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমরা কোথাও ঘুরতে এসেছি। আর হ্যাঁ, আমরা সত্যি ঘুরতে এসেছি আজকে। কৃষাবকে আমরা পার্কে নিয়ে এসেছি, ঠিক আছে। এই পার্কটাতে আমরা আগেও এসেছি, বিনোদিনী পার্ক, আর আজকে আবার এলাম আমরা পার্কে, কারণ কৃষাব যবে থেকে স্কুলে ভর্তি হয়েছে তবে থেকে ওকে শুধু মিথ্যা কথা বলে বলে স্কুলে নিয়ে যাওয়া হয়, পার্কে যাচ্ছি পার্কে যাচ্ছি বলে। তো স্কুলে ভর্তি হওয়া দেড় মাস মতো হয়েছে, স্কুলে ভর্তি হওয়ার পরে এখনও ওকে পার্কে নিয়ে আসা হয়নি। তো আজকে নিয়ে আসলাম ফাইনালি, আর আমরা কিছু শপিংও করবো আজকে। তো গাইজ, ব্লগটা কিন্তু পুরোপুরি দেখতে থাকো, ওকে। তো গাইজ, এখানে পার্কের সামনেটা তো তোমরা আগেই দেখেছো, আগের ব্লগটা তো দেখিয়ে দেখাচ্ছি। এখানে হচ্ছে সামনে আছে টিকিট ঘর, আর এই হচ্ছে সামনেটা। চলো লেটস গো, চলো তাহলে ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢোকার পর এই যে সামনে এখানে একটা এরকম সুন্দর ডেকোরেশন আছে দেখো। এই যে কৃষক ফাইনালি পাপার কোলে উঠেই গেছে, তাই তো? হাঁটিহাঁটি করবে না পার্কে এসছো, ছি ব্যাড বয়। এইখানে দেখো টিকিটটা, ওই যে নাম। আর এখানে ঢুকেই সামনে এই যে বাচ্চাদের খেলার পার্ক মতো আছে। তো এখানে কৃষক কি করবে, স্লিপার খেলবে আর সুইং করবে। আসো আসো, আর আমরা কিন্তু চলো আমরা আগে টয় ট্রেনটা উঠি, কি শোনো, চলো লেটস গো। আর ফাউন্টেন দেখবে, হ্যাঁ দৃষ্টি এখানে একটা রিল বানানোর জন্য দারুণ প্লেস আছে দেখো, উইথ ট্রাইপড। চলো গাইস দেখো, চলো আগেই খেতে আসছে, চলো আমরা টয় ট্রেনে উঠি আগে। এখানকার এখানে যে রাইডগুলো আছে ওইটা, আর ওই পাশে একটা আছে, ওই রাইডগুলোতে আমরা উঠেছি এর আগে। আর এই যে সেই ফাউন্টেনটা যেটা রাত্রেবেলা আরও সুন্দর আলো আলো হয়ে যায়। আগের বার যেহেতু আমরা টয় ট্রেনে উঠিনি, তো দেখবো টয় ট্রেনে ওঠা যায় কিনা, সেই জন্য ফার্স্টে আমরা টয় ট্রেনের দিকেই যাচ্ছি, তারপরে অন্য কিছুতে চড়ার প্ল্যান করবো। কোথায় ফ্যান? হাই রে ভগবান, এত কিছু রেখে দিই ফ্যান কোথাকার। এখানে ফ্যান চলছে ভেতরে প্ল্যাটফর্মে, টয় ট্রেনের প্ল্যাটফর্মে, সেইখানে ও ফ্যান দেখতে যাচ্ছে। সত্যি এত ফ্যানের ভক্ত ঋষভ যে কি বলবো। এই যে হচ্ছে টয় ট্রেন, আর এখন আমরা টয় ট্রেনে উঠবো। কি শান্তি, ফ্যান ফ্যান ভালো লাগছে দৃষ্টি,
ফ্যান ভালো লাগছে? ফ্যান ভালো লাগছে তোমার? হ্যাঁ হ্যাঁ এটাই উঠবো, টয় ট্রেন। টিকিট কাটা হয়ে গেছে না মানে টয় ট্রেনের ভিতরে যাওয়া, টয় ট্রেনে উঠে পড়েছি। আরে রে কিশাও, কিশাও কিশাও কেমন লাগছে বলো? উঠে মজা লাগছে? ওই দুষ্টু যাবো একটুখানি, হিসাবের খিদে পেয়ে গেছে, কিছু একটু খাবো, তারপরে দেখা যাক চলো কি করি। হিসাব খিদে পেয়ে গেছে, হিসাব খিদে পেয়েছে। ও বাবা কি খাবে তুমি? এই দেখো আসলে এই জায়গাটা এত সুন্দর, মানে যে কোনো লাড্ডু বলে লাড্ডু খাবো। এত লজ্জা পায়, এত লজ্জা পায়, এখন একটু সবাইকে এখানে পেছনে যে জায়গাটা দেখছো ওখানটা অনেকে ভাড়া নিয়ে এখানে ধর্মদিন সেলিব্রেট করে, বেশ সুন্দর। দেখো ভিউজটা খুব সুন্দর আসে। যাই হোক চলো ওরা। পাপাই বাদাম লস্যিটা নিয়েছে, কিন্তু সব খাচ্ছে না, ওনার ফ্রুটি ভালো লাগে, ফ্রুটি খেয়েছে স্লাইস। আর আমরা কফি খেলাম আর কর্নেটো আছে। এটা ধরো ধরো বাবাই, টেস্টি। এটা বাদাম 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 লস্যি, তোমার ফেভারিট বাদাম। দেখো এটা কিন্তু খুবই টেস্টি, কিন্তু সব কেন খাচ্ছে না জানি। ধরো কর্নেটো দেখেছে? কর্নেটো খাবে? কর্নেটো আমার ফেভারিট অলসো, যেখানে যাবো কর্নেটো চাই, তাই না? আমরা ওখানে বসে আইসক্রিম খাচ্ছিলাম আর হঠাৎ করে দেখি পাশ দিয়ে ফাউন্টেনটা, দারুণ মিউজিক ফাউন্টেন হলো, একদম মন ভরে গেল দেখে। একদম আমরা মানে উপস্থিতই ছিলাম না ব্যাপারটা, আমি জানতাম যে হয়তো, কিন্তু আজকে আমাদের একবারই খেয়াল ছিল না যে ওই জিনিসটা আজকে হতে চলেছে। কিন্তু কৃষকও খুব অবাক হয়ে গেছে যে হঠাৎ করে কী হলো, এটা কী সুন্দর। তো সেই জন্য আমি লাইভ, আমার ফোনে তো অতটা জায়গা নেই, সেই জন্য আমি লাইভ করে তোমাদেরকে দেখালাম। তো অবশ্যই দেখো কিন্তু ভিডিওটা, যদি দেখার ইচ্ছা হয় তোমাদের তো গিয়ে দেখো। আর এখন আমরা এসেছি কৃষকের জন্য এই এখানে, এখানে কিছু রাইড করার আছে, সেইখানে গেছে কৃষক, ওই যে দোলনা খেলবে, ও দোলনাটা চড়তে ভালোবাসে, তো দোলনা চড়তে গেছে, চলো দেখা যাক। কৃষক কৃষক মজা হচ্ছে?
ঋষভ, মজা হচ্ছে? হচ্ছে মজা? ঋষভকে অনেকদিন ধরে বলা হচ্ছে যে আমরা তোমাকে পার্কে নিয়ে যাবো, পার্কে নিয়ে যাবো, চলো স্কুলে চলো, পার্কে নিয়ে যাবো, পার্কে নিয়ে যাবো। ফাইনালি আজকে আমরা হঠাৎ করে পার্কে চলে আসলাম আর ও খুব হ্যাপি। গাইজ, এই পার্কে এমন একটা জিনিস আছে যেটাতে মানে যারা রিলস বানাতে পছন্দ করে তাদের জন্য খুবই ভালো একটা জিনিস আছে। এখানে কি আমিও একটু ভিডিও বানালাম একটা, যাও তো ইনস্টাগ্রামে আমাকে ফলো করো, তাহলেই দেখতে পারো। এখানে ফ্লাইট আছে তো আমি সেখানে এখানে বসে একটু কথা বলে নিলাম তোমাদের সাথে। চলো দেখি ওখানে ঋষভ দোলনা খেলছে, চলো ঋষভের খেলা হলো কিনা দেখা যাক, তারপরে আমরা আবার যাবো শপিংয়ে, আমাদের অনেক কাজ আছে এখন। চলো ঋষভের পার্ক ঘোরা হয়ে গেছে, এখন বাইরে যাচ্ছি, গিয়ে দেখা যাক আমাদের কৃষ্ণ শপিং করতে নিয়ে যায় কিনা। চলো টাটা করে দাও পার্কে, আবার পরে আসবো ঘুরতে। ঠিক আছে, কৃষ্ণ হয়েছে, মজা হয়েছে? হ্যাঁ, আবার আসবে পরে, আবার আসবে কৃষ্ণ। তো চলো এখন যাবো আমরা শপিং করতে, দেখা যাক। চলো, এই পার্কটা তোমাদেরকে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাও। মাত্র 20 টাকার টিকিট এই পার্কে, তোমরা যারা কাছাকাছি আছো, রানাঘাটে আছো, তারা অবশ্যই এসেছো হয়তো, আর যারা আসোনি তারা অবশ্যই এসে যেও। খুব সুন্দর, 20 টাকায় বেশ সুন্দর ঘোরার জায়গা। আমরা এই নিয়ে দুবার আসলাম, এরপরে আরও আবারও আসবো, ঋষভের খুব পছন্দের জায়গাটা। চলো